ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের সঙ্গে আমি আমার নতুন একটা হিল তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা নিয়েছি আমি ফ্লিপকার্ট থেকে। তো অবশ্যই ভিডিওটা তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী হিলটা আমি পারচেস করেছি, সেই জন্য তোমাদের কাছে ঝটপট নিয়ে চলে এসেছি দেখানোর জন্য। তো বেশি দেরি না করে তোমাদেরকে দেখিয়ে ফেলি। এই যে ফ্লিপকার্ট থেকে এরকম একটা পার্সেল এসেছে আর এটার মধ্যে আমার হিল আছে। তোমরা যেরকম হিল নর্মালি চেয়ে থাকো সেই রকম হিল নিয়েছি, মানে পেন্সিল হিল, অবশ্যই পেন্সিল হিল নিয়েছি। তো চলো ঝটপট তোমাদেরকে দেখিয়ে দিই যে হিলটা কেমন হয়েছে, ঠিক আছে? তারপরে তোমাদেরকে পরে অবশ্যই দেখাবো। ওকে, এই কি বলবো, এই হিলটা একদম তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী নিয়েছি, কারণ আমি নর্মালি এতটা হাই হিল পরি না। তো ফার্স্ট টাইম অর্ডার করেছি, দেখা যাক কেমন এসছে আর পরে কতটা কমফোর্টেবল হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওকে, তো চলো ঝটপট ওপেন করি, তারপর তোমাদেরকে দেখাই হিলটা কেমন এসছে। ওকে, চলো। এই যে এরকম একটা পার্সেল এসছে, অবশ্যই আমি খুলে দেখে নিয়েছি। তো মেইন হলো এরকম একটা বক্সের মধ্যে এসছে, ঠিক আছে? এরকম একটা বক্সের মধ্যে এসছে, এটা পুরো টেপ করা ছিল, তো সেটা আমি তো খুলে অবশ্যই দেখে নিয়েছি। তো এই যে এই হলো হিলটা, ঠিক আছে? তোমাদেরকে খুলে দেখে একটা হিল দেখাচ্ছি, দেন পরের গুলো আমি দেখাবো একটা একটা করে, ঠিক আছে? পরে দেখাবো অবশ্যই। তো এইরকম একটা স্যান্ডেল চলে এসছে, যেটার হিল তোমরা দেখতে পাচ্ছ 4 ইঞ্চি মতন হিল আছে, ঠিক আছে? 4 ইঞ্চি হিল আছে। তো আর ডিজাইনটা ঠিক এরকম, দুটো স্ট্র্যাপ এদিকে, এদিকে একটা স্ট্র্যাপ টাইপের। ম্যাটেরিয়াল খুবই ভালো, খুবই সফট একটা ম্যাটেরিয়াল। আর এই যে ডোরিটা দেখছো, এটা তোমাদেরকে খুলে দেখায়। এই যে এরকম একটা ডোরি আছে, যেটা তোমার পাটাকে, লেগসটাকে হাফ কভার করবে, যে র‍্যাপ করে করে হয় না সেরকম। এইরকম ফুটওয়ার আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, এত পেন্সিল হিল সেটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। এতটা হাই হিল আগেও ছোট পড়েছি, কিন্তু এতটা হাই হিল পেন্সিল হিল কখনো ট্রাই করিনি। আর এই যে এটা দিয়ে যে পুরো পাটা র‍্যাপ করব, সেটাও প্রথম ফার্স্ট টাইম ইউজ করছি। তো তোমরা যেহেতু রিকোয়েস্ট করেছিলে সেই জন্য এটা পার্সোনাল, মানে এটা সেই জন্য আনা করিয়েছি আমি, দেখা যাক কতটা আমি কমফোর্টেবল হই। তো চলো বেশি দেরি না করে ঝটপট পরে দেখি কতটা আমি কমফোর্টেবল, আর তোমরাও দেখো আমার পায়ে কতটা ভালো লাগছে। ওকে, তো চলো। তো প্রথমেই বলে রাখি, আজকে আমি যে হিলটা ট্রাই করেছি এটা আমার লাইফের ফার্স্ট এতটা হাই হিল। এরকম হাই হিল আমি কিন্তু আগে কখনো ট্রাই করিনি। এক তো পেন্সিল হিল, তার মধ্যে হিলটা 4 ইঞ্চি, মানে 4 ইঞ্চির হিল আমি কখনোই পরিনি। আর তার মধ্যে এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছ, এই যে ডোরিটা র‍্যাপ করে করে হাফ পা কভার করবে, তো সেটাও কিন্তু আমার লাইফে ফার্স্ট টাইম। তো যেহেতু এরকম একটা ফুটওয়্যার ট্রাই করছি সেই জন্য একটা শর্ট ড্রেস ট্রাই করেছি। তো এই ড্রেসটার সঙ্গে আমার মনে হয় জুতোটা বেশ ভালোই লাগবে দেখতে, সেই জন্য পরেছি। তো দেখতে তো খুবই সুন্দর আর ম্যাটেরিয়াল খুব ভালো, কিন্তু এই হিলটা পরে আমি কতটা কমফোর্টেবল হব সেটা আমি জানি না। তো দেখা যাক কতটা কমফোর্টেবল হই। আর আজকে আমি যেহেতু রেড কালারের টপ পরেছি, ব্ল্যাক কালারের স্কার্ট, ব্ল্যাক কালারের স্যান্ডেল, তো সেহেতু আমি আজকে পায়ে রেড কালারের নেল পেন্ট লাগিয়েছি। আর তোমরা অবশ্যই বলবে যে আমি কেন অ্যাঙ্কলেট পরিনি। তো আমার মনে হয় যে এই ধরনের ফুটওয়্যারের সঙ্গে অ্যাঙ্কলেটটা খুব একটা ভালো লাগবে না, সেই জন্য আজকে কিন্তু আমি অ্যাঙ্কলেট কোনো কিছু পরিনি, ঠিক আছে? তো চলো দেখা যাক কতটা ঠিকঠাক লাগছে জুতোটা পরে, আর আমার পায়ে কতটা ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো দেখো ফাইনালি আমি জুতোটা পরে নিয়েছি, এবার তোমরা বলো কেমন লাগছে। Thank you.
এই ছিল আমার নতুন হাই হিল। জিনিসটা তো কোয়ালিটি খুবই ভালো, তবে হিলটা একটু বেশি বলে আমি কতটা কমফোর্টেবল ভাবে চলাফেরা করতে পারবো জানি না। তোমাদের রিকোয়েস্টে নিয়েছি ঠিকই, কিন্তু একটু মনে হচ্ছে আনকমফোর্টেবল ফিল হচ্ছে। তবে যাই হোক, আর্টিমেট জিনিসটা খুব ভালো, তোমরা যদি কেউ পারচেস করতে চাও আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে পারচেস করতে পারো, ঠিক আছে? তো এই আমার নতুন হাই হিল, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক আর ছোট্ট একটা কমেন্ট করে জানিও যে হিলটা কতটা ভালো লেগেছে বা আমার পায়ে কতটা মানাচ্ছে, ওকে? আর যদি আমার আরো এরকম হিল ভিডিও দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো আজকে এখানে, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, আর সবাই খুব 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 ভালো থেকো, ওকে, বাই।